आया मेरे डांटे यारा बाकी ना जमिया खिलाने ले जाने वेलकम बैक टू द चैनल वेलकम टू अनदर एक्साइटिंग ब्लॉग। आज के पूरा रेडी फेडी हुई ब्लॉगटार स्टार्ट कर लम। आज के फाइनलि द डे मैंने आज के राजभाइयर विनेक लेटे जाइलम कारण राजभाइयर जो बिहार लग्नटा मैं अनेकटा लेट तरह अनेकटा लेटे जाइलम। आज के मेकअप पूरा रुशिर क्रेडिट, तो प्लिज कमेंट सेक्शने जानाइओ हमारे कीरकम लागे रुशिए सजाइए। सो चलो ब्लॉगटार एखान स्टार्ट करम, आस्ते आस्ते सब किस तुम्हारा देखते पाबा। सो थकिओ ब्लगे पूरा ब्लग देखियो एंजॉय करो। सब ढुकी गेसि एक्चुअली एक प्रब्लेम हो गो। सो एक्सर ढुकाम ऋषि आ स्नेहा आसे। सो चलो ढुका जाओ, आइए हवा स्टार्ट कर फुचका। सो मामी मामी के चो आइए स्टार्ट कर सुना नहीं स्नेहा आ देखो एक बाटी लुई आई से इतना अत भीड़ रुकम दादा तुम लाइन कर लेसो এখন আমরাও খাইমু চলো খাওয়া যাও। ও বলু আর আমি বেবি কোন খাইরা দেখো তোমরা মনি সাহেব জি জানে হে সব জি ফির ভি বুঝি একটু মিষ্টি খাইতে একচুয়ালি স্টার্টার হয়েছি। আমি একটাও ফটো উঠছি না, ইভেন ঋষিও না। সো এই যে আমার বৌদি সি হাই, আর এখানে ঋষি ঋষি কুচকা হো, আর এখানে বুঝছে আমার ভাই তারা, ওই যে আমি জুম করে ধরলাম তারারে, আর এখানে আমি অমিত দাদার মোবাইলটা লইছি কিছু ফটো লাগে। মিষ্টি আইছে, আমরা এখন মিষ্টি খাবো। মানে আমরা ইয়েতে আইছি রাজের বিয়াতে, খুবই ভালো লাগে, অসাম লাগে, আর সেলফি উঠা চলে আর একদম সেলফি ইয়েতে সবে আমরা মজা করে না সেলফি উঠরাম সবে মিলিয়া। আর দাদা সব সময় দেখে কমেন্ট করে দিবেন, আর যখন রাজভাই তার ব্লগ মানে ঘরে ব্লগ থাকে তখন তো স্পেশালি মানে লাইক করে কমেন্ট করে। চলো এনজয় করো। হ্যাঁ প্রথমেই বসছে থালে রুমালি রুটি সাথে পনির। সো এখানে আমরা বসেছি, এই যে আমাদের গ্রুপ বসেছি।
সো অ্যাকচুয়ালি এখানে বুফে সিস্টেমও আছে প্লাস এমনি সিটিং সিস্টেমও আছে। সো আমরা প্রেফার তো ওটাই করব যে আমরা বুয়া বুয়া টুসতাম, বুফে আমার তো একটাও পছন্দ না হতে পারে। এটা কই কিটা কইছ না, এটা কুল, এটা ট্রেন্ডিং আছে, এটা ট্রেন্ডিং ইয়েস, বুয়া খাওয়া মানুষে কইব না, এটা আনকালচার ইউ কইব মানুষে, মানে আমি যেহেতু করলাম বুফে, বাট তোমরা নিজে একবার ভাবি দেখো বুফে তে তুমি ভাবো বুয়া আরামসে ভাই যেটা ভালো লাগো খাইবো, যেটা ভালো লাগতো না খাইতাম না, ডাইরেক্ট না করবো, বাট বুফে তে না সেই স্যাটিসফ্যাকশনটা আয় না, তো আমরা নই নভেলি দুলহন কি তরহ সজ ধজ কে আই হ্যাঁ আমার স্নেহা রানী। সো চলো এখন স্টার্ট করি। আমি বহুত ভালোভাবে খাইতাম কিন্তু খাইতেই পারি না, একটা মটন লুচি আসছে, হ্যাঁ দুই বাটি মটন লুচি আর তাই চিকেন। আমি বোন চিকেন আর পোলাও দিয়ে আমি কিছু খাইছিলাম, সে দেখি দেখি এখানে আর কিতা কিতা আছে কোন সময় বিয়াটা স্টার্ট হবে, আমরা বিয়াটা দেখতাম আর ঘরে যেতাম, ভাই তারা অলরেডি গেছে গে এখানে, ওই যে আমরা এই পার্টিটা রয়েছি আমরা পুরা, আর তাই এখন চুল কম করে দেহ অবস্থা, তো আমরা জাস্ট ওয়েট করলাম কোন সময় বিয়েটা স্টার্ট হতো, আমরা একটু সময় এনজয় করতাম, আমরা ঘরে যাইতাম ইয়া ঘুমাইতাম। আঙ্কেল তোমার তো তো খুশি কোনো দিন দেখছি না, আ
নিয়ে আমি রাজপাই আর দীপাঞ্জলি দি দুটো জনরে উইশ করলাম উইশ ইউ বোথ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, মানে ম্যারিড লাইফ খুব ভালো হোক, খুব সুখের হোক, এটাই জাস্ট চাই। এখন আমরা ঘরে যাই না, দুটা বাজি গেছে, অনেক লেট হয়ে গেছে, বাট অবস্থা দেখলে পুরো কাহিনি, তো চলো ঘরে যাওয়া। কষ্ট তারা এই যে জেঠিমণি আর এখানে পিছন দিকে আছে শানির মান্টি, তারা আমরা লেগে যা কষ্ট পাইছে, জেঠিমণি কিছু হইতাই নেই। বন্ধুরা ফাইনালি ঘরে আই গেছে, আমি মানে আইলেশ ফাইলেশ খুলছি, গলা টলা ভাঙি গেছে আর পায়ের মধ্যে প্রচন্ড প্রবলেম হওয়ার, একটা আঙ্গুল পুরা ফুলি গেছে জানি না কেন, মানে হাঁটতে উঠতে খুব প্রবলেম হওয়ার। যাই হোক, তিনটা বাজে এখন, খুব ভালোভাবে আইসি, মানে কোনো প্রবলেম হয়েছে না, মানে খুব মানে মানে একদম স্লোলি স্মুথলি আইসি, এত রাত্রে হইলো। তো যাই হোক, লাস্টলি আবারও কইলাম রাজভাই অ্যান্ড দীপাঞ্জলি দি উইশ ইউ বোথ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থাকিও দুজনে, আর দেখাও নেক্সট ব্লগে, তোমরাও সবাই খুব ভালো থাকিও। যদি ব্লগটা ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। অনেক কষ্ট করিয়া অনেক ক্লিপস মানে করছি, বোথ স্ট্রাগল করে, যাই হোক তোমরা দেখছো, আই হোপ তোমরা এনজয় করছো দেখিয়া। যারা যারা দেখতে পারছো না, রাজভাই বিয়াতে যাইতে পারছো না, এনজয় করতে পারছো না, তারা নিশ্চয়ই ব্লগটা দেখে একটু হইলেও ভালো লাগছে। তো চলো, ব্লগগুলো একটু লেটে আর বুঝতে পারাই আমি, মানে এডিট ফেডিট করতে একটু টাইম লাগে। সো চলো বাবাই, দেখাও নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকিও, সুস্থ থাকিও এবং সাবধানে থাকিও, বাবাই।